যেভাবেই হোক আমাকে পালাতেই হবে, কোনো না কোনো উপায় তো একটা বেরোবে। হেমা কালি, তুমি আমার সঙ্গে থেকো কিন্তু। সঙ্গে থেকো, আবার কোথাও চলে যেও না। মা, মা রক্ষা কর, রক্ষা কর। জয় মা, 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 জয় মা। এই তোরা সব এদিকে আয়, মায়ের আরতি হবে। জয় মা, জয় মা, জয় মা। আমরা মেয়েদের এভাবে কষ্ট করতে পারি না। মা রুষ্ট হবেন, সাবধান হেমা। আমি চুপ থাকবো না কইছি। এই মানুষে এত তেজ কিসের? ভেঙে ঘুরিয়ে দেবো সব তেজ। দেখবে, দেখবে মেয়ে মানুষের কত তেজ। পারবে ভেঙে গুড়িয়ে দিতে? সাংঘাতিক মেয়ে,
মেয়ে নয়, কৌচণ্ডী। সবাই আমাকে তাই কয়। আর যদি কেউ এক পয় গিয়েছো তাহলে কিন্তু লঙ্কা বাটামি সবার মুখে ঘষে দেব। আমাকে আটকাতে এসো নি। তোমাদের গহনার দরকার ছিল, তা আমি দিয়ে দিয়েছি। এমনিতেও ওসব বোঝা আমার পছন্দ ছিল না। এবার আমাকে যেতে দাও দেখিনি। না, কেউ এক পাও এগোবে নে। মনে আছে তো এই লঙ্কা বাটা? নেহাত মেয়ে মানুষদের গায়ে হাত দিনে, তাই এই যাত্রায় তুমি বেঁচে গেলে মা, নয়তো কেষ্ট ডাকাতের দলের লোককে তুমি আহত করেছো। এত সহজে ছাড় পেতে না। জয় মা, আমি আসছি। কেমন? আমি আসছি। তুমি এত সকাল সকাল কি হয়েছে গো? মা গো, কাল শেষ রাতে সে ঘরে ফিরে এসেছে মা, আমার ডাকাত সর্দার, সঙ্গে এক রাজ গয়না আর আর একখানা কচি মেয়ে। সে মেয়ে নাকি বেয়ে হতে যাচ্ছিল, তার সমস্ত গয়না সে লুটপাট করে নিয়েছে মা। তুমি বলো মা, তার পাপের বোঝা আমাদের গায়ে লাগবে না? ও মা গো মা, এ কি সর্বনেশা কথা! হ্যাঁ গা, বলিস সেই মেয়ের কি হলো গা, যার গয়না লুট করেছে তোমার স্বামী? জানি না, আমি কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না। আর আমার এসব শুনেই তো বুকের ভেতরটা কেমন করছে। সেই ঘর পরিবার খুবই বিপদে পড়েছে। না না, তোমার স্বামীর মতি আমাকে ফেরাতেই হবে। তুমি একখান কাজ করো টগর বউ, তুমি তোমার স্বামীরে আজ রেতের বেলায় এখানে নিয়ে এসো, কেমন? দিদি, আমি তোমার টাওরপুর সঙ্গে তার স্বামীর একবার দেখা করাতে চাই। তুমি চিন্তা করো না টগর। শোন দেখি এদিকে কি কথা কয়েছিস তুই। হ্যাঁ, সে হলো গিয়ে ডাকাত সর্দার, তাকে তুই নিয়ে আসবি এই বাড়িতে? তোর মাথা কানা গেছে বউ। তাহলে কি করব ক? মা গো, আমি তাকে কোথাও নিয়ে যেতে পারবো না মা, সে আমার কোনো কথা শুনবে না। তাছাড়া শুনেছি পাশের গায়ের গায়েন বাড়িতে সে নাকি পত্তর পাঠিয়েছে, আজ রেতে সেখানে লুটপাট হবে। শুনেছি আর উদ্ধার নাকি সে। মা গো, প্রত্যেক রাতে মা সে এক এক জায়গায় গিয়ে তার পাপ কাজ করছে। টগর বউ, আজ আমি যাবো ওই পাশের গায়ে যেখানে ডাকাতি হবে, তুমি আমারে নিয়ে যাবে তো? মা, এ আবার কেমন ধরা কথা? শোন শারদা, তুই হলি গে এ বাড়ির বউ, তুই কি না যাবি ডাকাতির সম্মুখে? বলি গায়ের আর পাঁচজন জানলে কি কইবে? হ্যাঁ, আর তাছাড়া ওই ভৈরবী মা, সে তো আগে থেকেই দশখানা কথা তোর বিরুদ্ধে কয়ে রেখেছে ঠাউর পরে। দিদি, সে উনি যা খুশি কইতেই পারেন, তুমি একবার এই বউখানার কষ্টটা ভেবে দেখো তো। এই
অভাগীকে সবাই যদি দূরে ঠেলে দেয় তাহলে কোথায় যায়? গায়েরও মনে হয় কেউ এর সঙ্গে মিশে নেই গো। কি করে বুঝলে মা? কি করে বুঝলে বলো তো আমার মনে দুঃখ কেন? একজন পাপ করে আর তার সাজা পেতে হয় আর একজনকে, সাজা পেতে হচ্ছে আমাকে, আমার ছেলে পুলিদের। গায়ের লোক আমাদের সাথে ভালো করে কথা পর্যন্ত বলে না, তারা ভয় পায় আমাকে, বলে ডাকাতের বউ। আর আমার ছেলে পুলিদের ডাকাতের ব্যাটা। তোমার দুঃখ ঠিক খুঁজে যাবে দেখো। শোনো, আজ রাতের বেলায় আমাকে ওই গায়ে নিয়ে যেও, কেমন? তুমি এখন ঘরে যাও, তোমার স্বামী নইলে বা সন্দেহ করে বসবেন। এসো এসো ঠাকুরপু। বলি, এত বড় একটা সিদ্ধান্ত তুই একা একা নিয়ে নিলি। ঠাকুরপু যদি না মানে, আর তাছাড়া এই কাজে তো অনেক ঝুঁকি বউ। জানি দিদি, এ কাজে বড় ঝুঁকি, তাই বলে অসহায় মানুষকে তো আর ঠেলে দিতে পারিনি। আমি জানি দিদি, তোমার ঠাকুরপু আমার অনুরোধ ঠিক রাখবেন, আর তাকে না শুধিয়ে আমি কোথাও যাব না। বিশেষ মশাই, এ আমার কি সর্বনাশ হলো বলুন তো। দেখুন হরিচরণ বাবু, আমার পুত্রের সঙ্গে আপনার ভাইজির বিবাহর আগেই এমন একটা অঘটন ঘটে গেল। তা আপনার ভাইজির ভবিষ্যৎ নিয়ে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না এখনো। তা আপনি বলুন কি ভাবছেন? দেখুন, আমরা চতুর্দিকে লেটেল বাহিনী পাঠাচ্ছি কুমুদিনীর খোঁজে, আর কোতোয়ালি তো নালিশ জানাচ্ছি আমরা। ঠাকুরপো, ওনাদের কও ওই মেয়ের খোঁজ করে আর কোনো লাভ নেই। হরিচরণবাবু, আপনার বৌঠান একই কথা বলছেন, এতে তো মেয়েটির কোনো দোষ নেই। দেখুন বিশ্বাস মশাই, আমরা আপনাদের মতো সমাজের মাথা নই, আমাদের ঘরেও মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। এখন ওই ডাকাতে তোলা মেয়েকে কি করে ঘরে ফিরিয়ে নেব বলুন। এমন কথা বললে তো মহাবিপদ হরিচরণবাবু। না না, আমাকে ভুল বুঝবেন না। দেখুন বিশ্বাস মশাই, আপনি কি ওই মেয়েকে আপনার ব্যাটার বউ করার সাহস করবেন বলুন? আগে সে বিষয়ে আমাদেরকে বাড়িতে একবার কথা বলতে হবে। তবে দেখুন, মেয়েটির কিন্তু সত্যিই কোনো দোষ নেই। সবই কপালের দোষ বাবা,
ভাগ্যের ফেরে এমন কাণ্ডিখানা ঘটল। যে মেয়ের কিনা রাজরানী হবার কথা ছিল তাকে কিনা ত্যাগ দিতে হচ্ছে। থাম তুই, যাবার সময় দেখে নিয়ে যেতে পারলি না, এখন নাকি কান্না কানা হচ্ছে। আমি তো আর সংসারের অন্যান্য মেয়েদের সব বনে সতে দিতে পারি না, ওই মা মরা মেয়ের জন্য ডাকাতে তোলা মেয়েকে কি করে ঘরে ফিরিয়ে নেব বলো। আমরা আপনাদের মতো সমাজের মাথা নই, আমাদের ঘরেও মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। আমি তো আর সংসারের অন্যান্য মেয়েদের সব বনে সতে দিতে পারি না, ওই মা মরা মেয়ের জন্য। ছি ছি, আমি আমার বনিদের সর্বনাশ করতে যাচ্ছিলাম, আমি যে ডাকাতি তোলা মেয়ে। না না, আমি কিছুতেই বাড়িতে ফিরব না, কখনো না। চুপ করো তো, চুপ করো, এভাবে চিৎকার করে আর কান্নাকাটি করতে হবে না। আরে বাবা, আরো বেশি লোকজন জানতে পারবে, চুপ করো তো। শোনো রাখো, যা বুঝছি আমাদের মনে হয় কোতোয়ালিতেই নালিশ জানাতে হবে। সত্যি এমনটা হতে পারে আমি ভাবতেও পারি না। তুমি যান বাজারে যাও, সেখানে গিয়ে সবটা জানাও। আমি যখন সোনাবিড়িতে এসেছি তখন যশোরের তালুকে একটা কাজ আছে, সেটা ফিরব। তুমি যান বাজারে গিয়ে সংবাদ দাও। সেই ভালো মিশো, সত্যি মাসিমণি দ্বারিকার সাথে আর কুমুদিনীর বিয়ে দিতে রাজি হয় কিনা সেটাও দেখা দরকার। মাসিমণিকে তো একটু সময়ও দিতে হবে তার জন্য, তাই না? সত্যি রাখো, আমাদের সমাজে মেয়েরা বড় অভাগিনী, বড় খারাপ লাগে, তাদের জন্য কিছুই করে উঠতে পারলাম না। টগর বউ, এই জঙ্গল পথে যেতে হবে নাকি? হ্যাঁ তো মা, এই জঙ্গল পেরোলেই ওই গায়নের বাড়ি, যে বাড়িতে আমার স্বামী পত্র পাঠিয়েছে। বলছি মা গো, তোমার ভয় করছে নাকি? হ্যাঁ চিন্তা করো নে, তোমার সঙ্গে এই যে টগর বউ আছে। ও মা, এই কানানে আবার ওই গেরস্ত করে ঢুকে যেও নে, তেনারা কি ভাববেন কও। আচ্ছা মা, তোমার স্বামী কিছু বললেন নে? না ঠাকুরপু, তিনি কিচ্ছু বললেন নে, তার যে দয়ামায়ার শরীর গো, তিনি ঠিক বুঝেছেন আমি কেন তোমার সঙ্গে গিয়ে তোমার ডাকাত স্বামীর মন পরিবর্তন করতে চাইছি, তিনি আমায় বুঝেছেন। তোমার মতি ভ্রম হয়েছে ঠাকুরপু, সে হলো গে মেয়ে মানুষ, সে কিনা যাচ্ছে ডাকাতের সুমুখে। সে যখন সকালে আমাকে এই কথা কইলে তখন আমি ভাবলাম তুমি হয়তো তাকে আটকাবে, এ তো দেখছি তুমি তাত্তালে তাল দিচ্ছ। দেখো দেখি কান্ডি, ও বউটা তুমি তখন থেকে আমার বুকে চলেছো কেন? আচ্ছা আমি কি করতুম? হ্যাঁ সে যদি কোনো ভালো কাজ করতে যায় আমি তাহলে কোন মুখে আটকাবো? হ্যাঁ
সে যদি আমারে প্রশ্ন করে আপনি হলে কি করতেন, তখন কি কইতুম আমি? এটা কোনো কথা হলো? আর তা হলেই বা, সে হলো গিয়ে মেয়ে মানুষ, সে এইভাবে চলে যাবে? ছি 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 ছি, যদি মা এখানে থাকতেন আর এসব দেখতেন কি কইতেন বলো দেখি? হ্যাঁ, আর তার উপর বিপদ আপদ। ঠাকুর রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। ওই 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 যে বউ, চলো চলো চলো। ও বউ, বউ, ও বউ, দেখ এই যে, দাঁড়া 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 কইছি। দিদি তোমরা এখানে? তোমার জন্য বউটা না আমারে দমক দিচ্ছে, আমি বকুনিকে মরছি। কিন্তু আপনাকে পেন নাম করেই তো বেরুলুম। তাতে কি হয়েছে? যেমন দেবা তেমন দেবী। আমি কি কইছি, ওদিকে গিয়ে আর কোনো কাজ নেই, বিপদের মুখে যাওয়ার দরকার নেই। তুই ঘরে চ চ চ চ। তা কেমন করে হয় দিদি? টগর বউ এত আশা করে আমাকে নিয়ে যাচ্ছে। ও বে, এমন দ্বারা কান্ডিকে করে নাকি? তুমি কেন কিছু কইছ না বলো দেখি? হ্যাঁ, তোমার দাদা যদি জানতে পারে আমাকে আস্ত রাখবেন না। ওমা, এ কি কথা দিদি? তুমি কেন বকা কাবে? তোমার টাউরপু আমাকে অনুমতি দিয়েছেন, বকা খেলে তিনি কাবেন।